সুন্দর পরিবেশ, কত সুন্দর সুন্দর ফুল ফুটছে। মা তুমি এসে দেখো, আহ কি সুন্দর, কত ভালো লাগছে। এত সুন্দর সুন্দর ফুল গাছ কে লাগালো? রাক্ষসী, জাদুকরী রাক্ষসী, এক রাতের ভিতরে আমি মায়াবী ফুল গাছ লাগিয়ে দিয়েছি। এই ফুল গাছের লোভে যে আসবে তাকে আমি বন্দি করে রাখব, আর অমাবস্যার রাতে ওকে বলি দিয়ে আমি অমর হয়ে যাব। কই, এখনো তো কেউ আসছে না? যত দূর যাচ্ছি ততই ভালো লাগছে। আহ কি মজা, কত ভালো লাগছে। কিন্তু মা আসে না কেন? মা এলে তো কত খুশি হতাম। আসছে আসছে একটি ফুটফুটে মেয়ে, চলে আসছে, ওকে ধরে নিয়ে যাব, ওকে বলে দেব, এসো এসো, তোমাকে বলে দিতে পারলে আমি অমর হয়ে যাব। অমর হয়ে যাব। এই মেয়ে, দাঁড়া, তোর নাম কি, কোথায় থেকে আসছিস বল। আমার নাম শবনম, আমার বাড়ি হাতিপাড়া গ্রামে। আমার এভাবে পথ আটকালে কেন? আমি রাক্ষসী, জাদুকরি, জাদুকরি রাক্ষসী। তুই আমাকে 10 বছর আগে গালি দিয়েছিলি, তাই আমি তোকে বলে দিয়ে মজা করে খাবো। কি বলছেন রাক্ষসী, 10 বছর আগে তো আমার জন্মই হয়েছিল না। আমার তো বয়স এখন মাত্র 8 বছর। আমি আপনাকে গালি দিব কিভাবে? আপনার কোথাও ভুল হচ্ছে। জাদুকরি রাক্ষসী, কথাটা একবার ভেবে দেখুন। হ্যাঁ, আমার একটা ভুল হয়েছে। তুই আমাকে গালি দিস নি, কিন্তু তোর মা আমাকে গালি দিয়েছে। তাই তোর মায়ের পরিবর্তে তোকে আমি বলে দেব, মায়ের পাপের ফল তুই ভুগবি। তোরে ধরে নিয়ে বন্দি করে রাখব, অমাবস্যার রাতে তোকে আমি বলে দিয়ে অমর হয়ে যাব। চল চল, এখন আমার সাথে চল। ছেড়ে দেন আমাকে, ছেড়ে দেন, আমি মার কাছে যাব। তুমি কোথায়? বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। মেয়েটা যে কোথায় গেল খুঁজে পাচ্ছি না। শবনম, ও শবনম, কোথায় গেলে মা? শবনম, ও শবনম, মেয়েটা কত দূর চলে গেল দেখতে পাচ্ছি না কেন? মা, শবনম, শবনম কোথায় গেলে? বেরিয়ে আসো, তোমার বাবা তোমাকে খুঁজছে, বাড়ি ডাকছে। শবনম, ও শবনম, তোকে বেঁধে রেখেছি আজ রাত, অমাবস্যার রাত, রাত 12টায় তোকে বলে দিয়ে আমি অমর হয়ে যাব। তুই চিল্লাতে থাক, আমি এখন একটু ঘুমিয়ে আসি। ওই যে আমার মেয়ে, মা গো, তোকে কে বন্দি করে রেখেছে? তুই এখানে কি করে আসলি বল তো মা, বল। চলে যাও, এখানে রাক্ষসী ঘুমিয়ে আছে, তোমাকে দেখলে সে তোমাকে বন্দি করে ফেলবে। তুমি চলে যাও, এক্ষুনি চলে যাও দূরান্তে।
চলে যাও, না হলে তোমাকে ওরা বলি দিবে, শেষ করে ফেলবে। না রে না রে মা, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। রাক্ষসী খেয়ে ফেলে খেয়ে ফেলুক, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। মা তুমি ভুল করো না, তুমি চলে যাও, আর কোনো তান্ত্রিক বাবা অথবা সাধু বাবাকে ডেকে এনে রাক্ষসীকে ভস্ম করে ফেলো, আর আমাকে রক্ষা করো। হ্যাঁ হ্যাঁ মা, আমি তাই করছি, তুই ভয় পাস না, আমি এখনই যাচ্ছি, তুই চিন্তা করিস না মা, তুই কখনো চিন্তা করবি না, আমি আসছি, আমি এখনই আসছি, তান্ত্রিক বাবাকে নিয়ে আসছি। কোথায় তান্ত্রিক বাবাকে খুঁজে পাবো জানি না, কোথায় পাবো, আমার মেয়ে বিপদে পড়ে আছে, রাক্ষসী বলি দিয়ে ফেলবে। ও ওটা দেখি হাতি, হাতি ভাই হাতি ভাই, আমি বড় বিপদে আছি, আমার একজন তান্ত্রিকের দরকার, কোথায় পাবো একটু বলে দেন না, একটু দেখিয়ে দেবেন। চিন্তা করিস না, যত বিপদ তত আসান, বিপদে ধৈর্য ধরতে হয়, বুঝলে? ওই দিকে চলে যা, ওই দিকে তান্ত্রিককে খুঁজে পাবি, ওই যে দেখা যাচ্ছে, তুই এগিয়ে যা, শুধু এগিয়ে যা। যাচ্ছি তাই যাচ্ছি, জানি না খুঁজে পাবো কি না, ওই যে দেখা যাচ্ছে তান্ত্রিক বাবাকে, তান্ত্রিক বাবা আমি বড় বিপদে পড়ে গেছি, আমার একমাত্র মেয়েকে রাক্ষসী ধরে নিয়ে গেছে, ওকে আজ রাত 12টায় বলি দিবে, আপনি দয়া করে আমার মেয়েটাকে বাঁচান। তাই নাকি? তবে চল আমার সাথে, আমাকে রাস্তা দেখিয়ে দে, আমি রাক্ষসীকে আগুন দিয়ে ভস্ম করে ফেলব। চল আমার সাথে, আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না, চল চল। ওই তো বাবা, দেখেন রাক্ষসী কিভাবে ঘুমিয়ে আছে, ওকে শেষ করে দাও আর আমার মেয়েটাকে বাঁচাও। আমি দেখছি ব্যাপারটা, ইকরাম বিক্রম টিকুস টিকুস, রাক্ষসী মরে গেলাম, কে আমার গায়ে আগুন লাগিয়ে দিল, কে কে, আমি মরে গেলাম গো, আমি মরে গেলাম, কেউ আগুন নিভাও, মরে গেলাম, আমি অমর হতে পারলাম না, মরে গেলাম। আর কোন চিন্তা নাই, রাক্ষসী মরে গেছে, এবার তোরা বাড়ি চলে যা, আর কোনদিন এই জঙ্গলে আসবি না, ঠিক আছে? ঠিক আছে বাবা, বাবা আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার মেয়েটার প্রাণ বাঁচালেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, চিরদিন আপনার কৃতজ্ঞ হয়ে রব। এবার আমরা আসছি বাবা, আমাকে দিগকে বিদায় দেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আপন গ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ।